আসসালামু আলাইকুম এরপরে আমি আরেকজনকে যুক্ত করছি আচ্ছা দেখি মানে সিরিয়ালি তো যুক্ত করতে পারবো না আস্তে আস্তে যুক্ত করছি অস্তি নাস্তি অস্তি ইজ নাস্তি যুক্ত হয়েছে ভাই বলেন হ্যাঁ হ্যালো আশিক ভাই হ্যালো হ্যাঁ ভাই আপনার কথা শোনা যাচ্ছে বলেন ভাই আচ্ছা আমি প্রথম যুক্ত হলাম তা আপনার লাইভে অনেক মিনিট থেকে শুনছি না আমি কি একটা বিষয় একটু বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা আমরা যে ধর্মগুলোর বিরুদ্ধে এখন যাচ্ছি কিন্তু ব্যাপার হচ্ছে যে ধর্মগুলো দেখুন যখন সৃষ্টি হয়েছে সেই সময় কিন্তু বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গুলো কিন্তু মানে ধর্মের মাধ্যমে সংঘবদ্ধ হয়েছে নাকি ধর্মের মাধ্যমে আরো বিভেদ সৃষ্টি হয়েছে আরো যুদ্ধ সৃষ্টি হয়েছে ভাই উদাহরণ হিসেবে ইসলাম ধর্মের কথা একটু বলেন তো ভাই যে ইসলাম ধর্মের ইতিহাস পড়লে আমরা জানি যে কাবা শরীফে সে সময় তিনশো ষাটটা মূর্তি ছিল তিনশো মূর্তি ছিল মানে বিভিন্ন গোত্রের প্রধান দেবতার মূর্তি গুলাকে ভিতরে রাখা হতো তাই না আপনি কি মানে বিভিন্ন গোত্রের লোক গিয়ে হজ করতো বিভিন্ন ধর্মের লোক যার যার বিশ্বাস তার তার ছিল কিন্তু তারা প্রত্যেকেই কাবা শরীফে গিয়ে আহ মানত করতে পারতো উপাসনা করতে পারতো হজ করতে পারতো তাই তো ভাই নাকি

ভাই আপনি আমাকে বলেন তো ভাই যে এই সিস্টেমটা এই সিস্টেমটা আপনার কাছে মিলেমিশে থাকা হয় যে একতাবদ্ধ হয় নাকি পরবর্তীতে যে সিস্টেমটা আসলো ইসলাম আসলো মোহাম্মদ সমস্ত মূর্তিকে সেখান থেকে ধুলিসাত করে দিলেন ভেঙে ফেললেন একদম ডিস্ট্রয় করে দিলেন এবং বললেন আরব উপদ্বীপে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকতে পারবে না প্রত্যেকের মুসলমান হইতে হবে সব যারা মুসলমান হবে না সবাইকে আমি আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করব মোহাম্মদের সরাসরি ঘোষণা হচ্ছে যারা মুসলমান হবে না সবাইকে আমি আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করব বের করে দিব তাদের জায়গা জমি ভিটে মাটি সব দখল করে বের করে দিব এখন আপনি আমাকে বলেন ভাই যে এই যে এইভাবে যে ধর্মটার উৎপত্তি এটা কিভাবে ঐক্যবদ্ধ করলো নাকি একটা বিভেদ সৃষ্টি করলো মানুষের ভিতরে ধর্মের ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করলো এর আগ পর্যন্ত কিন্তু বিভিন্ন যে যে দেবতারই উপাসনা করুক না কেন সে কিন্তু কাবায় গিয়ে উপাসনা করতে পারতো কিন্তু এরপরে কিন্তু কাবা শরীফে অন্য কোনো ধর্মের মানুষের প্রবেশ নিষিদ্ধ হইল শুধু কাবা শরীফ না পুরো আরব উপদ্বীপে অন্য কোনো মানুষের মানে বেঁচে থাকাটাই হয়ে গেল মানে দুষ্কর ওইখানে থাকতেই পারবে না এখন আপনি বলেন তো এটা কি একতাবদ্ধ হলো নাকি ডিভিশন তৈরি হলো না আমি বলতে চাইছি যে ধরুন ইসলাম শুধু বলছি না প্রথমে এদিকে ধরুন মানে আমাদের যখন সভ্যতার সূচনায় বিভিন্ন তো গোষ্ঠী ছিল মানে তখন তো এই যে একটা একতা এখন ধরুন প্রধান যে তিনটি চারটি ধর্ম আছে তাদের যে নিজেদের মধ্যে একটা একতা তো আছে একটা যে তারা দাবি তারা নিজেরা মনে করছে আমরা হিন্দু আরেক দল মনে করছে আমরা খ্রিস্টান বা ইসলাম এই যে একটা সংঘবদ্ধ রূপ এই যে একতা একটা তো এসেছে এটা তো মানতে হবে হয়তো এর অনেক ভয়াবহ হুম বলুন এই একতার মানে কি ভাই যে আপনার ধরেন আপনি যদি হিন্দু ধর্মের কথা বলেন এই একতার মানে কি যে ধর্মের মানুষ একই ধর্মের মানুষ চারটা ভাগে বিভক্ত চারটা বর্ণে বিভক্ত এবং ব্রাহ্মণরা মনে করে দলিতরা তাদের দলিতদের ছায়া মারালেও তাদের জাত যাবে তাদের সাথে বিয়ে শী করা যাবে না তাদের সাথে মানে তাদেরকে নির্যাতন করতে হবে তাদের ঘরে খাওয়া যাবে না এমনকি একটা বাটি বাটিতে যে পাত্রটাও যদি স্পর্শ করে ফেলে কোনো একজন শূদ্র তাহলে তাকে মেরে ফেলতে তাকে অত্যাচার করতে হবে এমনকি রাজা রাম পর্যন্ত একজন শূদ্র যার নাম ছিল শম্ভুক তাকে ধর্মগ্রন্থ পাঠ করার জন্য সরাসরি হত্যাই করে ফেললো মানে আপনি বলতে আপনি কি কিভাবে এটা বলেন যে একতাবদ্ধ হলো আমার তো মনে হয় যে এটা মানবতার অত্যন্ত চরম লঙ্ঘন যে একজন মানুষকে নিচু শ্রেণীর তার আত্মসম্মান নষ্ট করা তাকে মানে নিচু জাতের মানুষ বলে সমাজে পরিচিত করা এগুলো তো ভাই মানবতার মানে চরম লঙ্ঘন এটা আপনি এটা এটা আপনি কিভাবে জাস্টিফাই করেন যে মানুষ একতাবদ্ধ হলো একতাবদ্ধ হলোই না বরঞ্চ মানুষের মানুষের ভেতরে বিভেদ তৈরি হলো মানুষের 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 ভিতরে জাতপাত প্রথা তৈরি হলো এগুলো কিভাবে কিভাবে বলেন ভাই আমি না আপনি যে ঠিক আছে আপনি যেটা বলছেন এগুলো নেগেটিভ সাইড তো আছেই অবশ্যই আছে কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই নেগেটিভ গুলো বাদ দিলেও পজিটিভ দিক থেকে দেখলেও কিন্তু আমাদের যে ছোট ছোট গোষ্ঠী ছিল সেগুলো কিন্তু এখন লুপ্ত হয়ে গেছে এখন এই চার পাঁচটা ধর্মই রয়েছে এবার তাদের মধ্যে দ্বন্দ্ব আছে এটা মানতে হবে এই দ্বন্দ্বটা নিরসন হওয়া দরকার অবশ্যই দরকার হয়তো ভবিষ্যতে সেটাও হবে হয়তো শুধু হ্যাঁ জানেন যে দক্ষিণ ভারতে এক দেড় হাজার বছর আগে বা দুই হাজার বছর আগে শিবের উপাসক এবং ব্রহ্মার উপাসক এদের ভিতরে বিভিন্ন রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে গেছে এক এক গোত্র আরেক গোত্রকে শুধুমাত্র একজন ব্রহ্মার উপাসনা করে আরেকজন শিবের উপাসনা করে ব্রহ্মার না তো না বিষ্ণুর একজন বিষ্ণুর উপাসনা করে আরেকজন শিবের উপাসনা করে কিছু ঘটনা ঘটেছে এরকম তো এই শুধুমাত্র এই কারণে মানে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত মানুষকে সেখানে যত মানুষকে পাওয়া গেছে সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে পিচ পিছমোড়া করে বেঁধে তারপর তাদেরকে হত্যা করা হয়েছে আপনার কাছে সিরিয়াসলি ভাই মনে হয় যে আহ এটা একতাবদ্ধ করেছে মানুষকে এখন সেটা হচ্ছে হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান এই রকম ব্যাপারটা হচ্ছে বা মুসলিম খ্রিস্টান এই দ্বন্দ্বগুলো হচ্ছে এখন কিন্তু নিজের ধর্মের ভিতরে কিন্তু সেটা অন্য প্রতি বেশি সেটা অস্পৃশ্য মনোভাবটা অনেক বেশি তা আমার অন্য ধর্মের প্রতি তো অবশ্যই ঘৃণা প্রত্যেক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে অবশ্যই ঘৃণা করে একজন ধর্মিক মানুষ মাত্রই অন্য ধর্মের মানুষকে অবশ্যই সে মন থেকে যদিও মুখে সবাই বলে না কিন্তু মন থেকে অন্তর থেকে অবশ্যই মনে করে ওরা হচ্ছে পাপী ওরা হচ্ছে কুলাঙ্গার ওরা হচ্ছে পৃথিবীর মানে আবর্জনা এটা প্রত্যেক ধার্মিক মানুষ অন্য ধর্মের মানুষ সম্পর্কে ধারণা করে শুধু তো সেটাই না নিজের ধর্মের মানুষও হলে যদি শিয়া সুন্নি হয় যদি কাদিয়ানি হয় আহমদিয়া হয় যদি হয় হচ্ছে গিয়ে এরকম হয় মুসলমানদের মধ্যেও যদি এগুলো হয় তারপরেও ঘৃণা করে কিছুদিন আগে সৌদি আরবে একজন একটা শিয়া বাচ্চাকে হত্যা করেছে ট্যাক্সি ড্রাইভার ড্রাইভ করে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল পিছনে বসা ছিল মা এবং একটা বাচ্চা তারা ছিল শিয়া ট্যাক্সি ড্রাইভার দিকে জিজ্ঞাসা করেছে যে তোমরা কি শিয়া কথা ফোনে কথা শুনে বুঝতে পেরেছে ড্রাইভার যে তারা শিয়া তখন জিজ্ঞেস করেছে তোমরা কি শিয়া বলেছে হ্যাঁ আমরা আমি তো আমরা শিয়া বাচ্চাটাকে ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে বাচ্চাটাকে জানলা দিয়ে টেনে ছুড়ে মেরেছে এবং বাচ্চাটা সাথে সাথে মারা গেছে আপনার কাছে ভাই সিরিয়াসলি মনে হয় তারা কিন্তু একই ইসলাম ধর্মের অনুসারী একজন হচ্ছে শিয়া একজন হচ্ছে সুন্নি আপনার কাছে ভাই সিরিয়াসলি মনে হয় ভাই এটা একতাবদ্ধ করছে এখন যেরকম পৃথিবীর অবস্থা আমার মনে হয় সমস্ত ধর্ম যদি বিলুপ্ত হয়ে যায় তাহলেও মানুষ কিন্তু মুক্ত চিন্তা করতে পারবে না এখনো পর্যন্ত যা অবস্থা মানুষের কিন্তু ভিতরে কিন্তু গন্ডগোল আছে আমি যদি সমস্ত ধর্ম উঠেও যায় এখন মুক্ত চিন্তার যে জিনিসটা আমার মনে হচ্ছে অনেক ব্রড কিন্তু ধর্ম ধর্মের ধার্মিক ব্যাপারটা ধার্মিক যদি ধর্মটা মাথা থেকে যায়ও তাও মুক্ত চিন্তক হওয়া কিন্তু কঠিন ব্যাপার হ্যাঁ সেটা অবশ্যই কিন্তু ধর্ম তো একটা প্রতিবন্ধকতা ধর্মের কারণে বেশিরভাগ মানুষ চিন্তা ভাবনা করতে শেখে না ছোটবেলা থেকে শেখে না এই যুগের প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা যদি যায় এই বড় প্রতিবন্ধকতা থাকবে সেগুলো আস্তে আস্তে উঠবে কিন্তু ধর্মের সবচেয়ে মানুষ মুক্ত বিরুদ্ধে বা মুক্ত চিন্তার বিরোধিতা করে কারণ তাদের যে প্রিজুডিস থাকে সেই প্রিজুডিসটা আহ বেশিরভাগই আসে হচ্ছে ধর্ম থেকে এটা বেশিরভাগ উৎপত্তি হচ্ছে ধর্ম কেন্দ্রিক হ্যাঁ এটা এখনই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ধর্ম আরো বেশি মানে আমরা বড় চিন্তা করছি এখন যে সমস্ত পৃথিবীটাকে এক করার চেষ্টা করছি তখন কিন্তু এই ধর্মটা কি ব্যাপার এসছে তখন সেই অঞ্চলটাকে এক করার চেষ্টা হয়েছিল ইসলাম ধর্ম দেখুন সে চেষ্টা করেছিল তার অঞ্চলের সমস্ত হয়তো সেটা অনেক কচু করেছে প্রচুর মানুষকে কিন্তু চেয়েছে মানে সমস্ত জোটবদ্ধ করতে পেরেছে একটা একটা জিনিসের তলায় আনতে পেরেছে এটা কিন্তু একটা হয়তো কৃতিত্ব বললে বেশি হয়ে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে এটা একটা পজিটিভ দিক ছিল অবশ্যই যেটা এখন ধরুন এত কোটি আমার কাছে ভাই মনে হয় না আমার কাছে এটা মনে হয় না আমার কাছে মনে হয় ধর্ম জাতীয়তাবাদ এই জিনিসগুলো মানুষের ভিতরে বিভেদের সৃষ্টি করেছে এবং মানুষের একে অপরের প্রতি ঘৃণা করে দিয়েছে যাই হোক ভাই আপনার মতামত আমি তো আমার মতামত জানালাম ভাই আপনাকে তাহলে বিদায় জানাই আমাদের এখানে অনেকে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন আচ্ছা আরো কিছু প্রশ্ন ছিল অন্যদিন করবো আমাকে অন্যদিন যুক্ত করেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই ঠিক আছে